আগামী 28শে জানুয়ারি জলপাইগুড়িতে রাহুল গান্ধীর মধ্যাহ্নভোজের যে কর্মসূচি ছিল তার স্থান পরিবর্তিত হচ্ছে। এবিপিসি ময়দানের পরিবর্তে অন্য ময়দানে সেই কর্মসূচি পালন করা হবে বলে জানা যাচ্ছে, কিন্তু কি কারণে এই স্থান বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে? রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত বলবেন রাজা। দেখো শুভজি, যেটা জানা যাচ্ছে যে মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত যে রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা সেটা কিন্তু শুরু হয়েছে। কাল পশ্চিমবঙ্গে এই যাত্রা ঢুকবে, প্রথমে কুচবিহার ফালাকাটা পর্যন্ত হয়, তারপর আলিপুর হয়ে এই যাত্রা কিন্তু ঢুকার কথা 26 তারিখ তোমার জলপাইগুড়ি শহরে। এবং যেটা দেখা যাচ্ছে যে যেটা পুলিশের তরফে জানানো হয়েছে যে 28 তারিখ এখানে রাহুল গান্ধীর কর্মসূচি রয়েছে এবিপিসি মাঠে, তার মধ্যাহ্ন ভোজের কর্মসূচি করেছে কংগ্রেসের তরফ থেকে বেলা 12টার সময়। কিন্তু পুলিশের তরফে জানানো হয়েছে যে সেদিন 12টা থেকে 1:30টা পর্যন্ত পুলিশ ডিপার্টমেন্টের বিভিন্ন স্কুলের প্রোগ্রাম রয়েছে, সেই কারণে কিন্তু গ্যাদারিং শুরু হতে থাকবে সকাল 9টা থেকে। সেই জন্যই কিন্তু পুলিশের পক্ষ থেকে কংগ্রেসকে আবেদন করা হয়েছে যে আপনারা নির্ধারিত সময় জানান, কিন্তু এখন পর্যন্ত তারা সময় জানায়নি। তবে কংগ্রেসের তরফ থেকে যারা জানানো হচ্ছে, দুটো জায়গা তারা ঠিক করে রেখেছে, একটা এবিপিসি ময়দান, আরেকটা হচ্ছে ডাবগ্রাম ফুলবাড়ি। যদি শিডিউল টাইমের মধ্যে সে রাহুল গান্ধী জলপাইগুড়িতে প্রবেশ করতে পারে তাহলে কিন্তু এখানেই মধ্যাহ্নভোজ হবে, না হলে কিন্তু প্রোগ্রাম কিন্তু 2 ঘন্টা পিছিয়ে যাবে। তার বদলে কিন্তু ফুলবাড়ি ডাবগ্রামে তার মধ্যাহ্নভোজ হবে, তারপর শিলিগুড়ি হয়ে কিন্তু তিনি মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে। এইখানে কিন্তু দাঁড়িয়েছে জল্পনা যে কোথায় সে রাহুল গান্ধী মধ্যাহ্নভোজ করবে, কারণ সমস্ত রকম ব্যবস্থা কিন্তু জলপাইগুড়ি শহর যে এবিপিসি ময়দান রয়েছে সেখানেই কিন্তু কংগ্রেসের তরফ থেকে করা হয়েছিল। সেখানে প্রশাসনের আধিকারিকরা সকালে এখানে এসেছিলেন এবং তারপরেই কিন্তু এটা জানা যাচ্ছে যে এই স্থান কিন্তু পরিবর্তন হতে পারে। যদি শিডিউল টাইমে ঢোকে তাহলে কিন্তু এখানেই হবে, পরীক্ষা যদি শেষ হয়ে যায় সেই মুহূর্তে যদি ঢোকেন তাহলে কিন্তু এখানেই মধ্যাহ্নভোজ হবে, না হলে কিন্তু ফুলবাড়ি ডাবগ্রামে ডাবগুলা দিয়ে মধ্যাহ্নভোজ শুরু হবে 28 তারিখ বেলা 12টায়। ধন্যবাদ রাজা। पिछले 4-5 स्टेट से गुजरते हुए कल सुबह वेस्ट बंगाल में भारत जोड़ो न्याय यात्रा आएगी, जिसकी क्यादत राहुल जी कर रहे हैं, और 28 तारीख को वहां से चल के जलपाईगुड़ी होते हुए सिलीगुड़ी यात्रा जाएगी। यहां एक इश्यू आया कि उस दिन 28 तारीख को यहां स्टेट पुलिस का कोई एग्जाम है 12 से 1:30 बजे के बीच में, और हमारा यहाँ 12 बजे एंटर करने का प्रोग्राम था, जो लोगों से मिलने का था, उसको थोड़ा रिशेड्यूल करना पड़ेगा ताकि बच्चे एग्जाम खत्म करने के बाद में राहुल जी जलपाईगुड़ी आए और लोगों से मिले। हल्का सा चेंजेस है, क्योंकि जब 2 घंटे लेट आना है यहाँ पर बिकॉज ऑफ एग्जाम, तो जो पहले लंच का प्रोग्राम जलपाईगुड़ी यहाँ इस ग्राउंड में था, वो लंच स्पॉट हमको अब जलपाईगुड़ी से पहले ही देखना पड़ेगा कहीं पर। রাহুল গান্ধী এসব জায়গায় এসে সময় নষ্ট করে কি লাভ আছে আমি বুঝতে পারছি না। ন্যায়যাত্রা অন্যায়যাত্রা এসব জায়গায় করে তো লাভ নেই, যেখানে ওদের যে নিজেদের জায়গাগুলো উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, সেই সব জায়গায় তো নড়ে যাচ্ছে, ওগুলোকে ঠিক করুক। পশ্চিমবাংলা নিয়ে ভাবতে হবে না, পশ্চিমবাংলায় তো বিজেপিকে আমরাই রুখবো।